বন্ধুরা, এই ভিডিওতে আমরা অটোকাডের ডিফারেন্ট টাইপের অ্যারে সম্পর্কে জানব। শুরুতেই জানিয়ে রাখছি, আমরা যারা নতুন অটোকাড শিখছি তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা আমরা অলরেডি শিখে রয়েছি তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তার কারণ, আমরা সাধারণত অ্যারের তিনটে টাইপ সম্পর্কে জানি, একটা হচ্ছে রেক্টাঙ্গুলার অ্যারে, একটা পোলার অ্যারে এবং একটা পাথ অ্যারে। কিন্তু এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যারে বা অ্যারে ক্লাসিক, যেটা আমরা যারা অটোকাড অলরেডি শিখেছি তার মধ্যে ম্যাক্সিমাম জনই জানি না। তাই যারা অটোকাডের একজন পারফেক্ট ডিজাইনার হতে চাও, তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে, সে হতে পারে ফ্রেন্ডস বা রিলেটিভস, যে কেউ হতে পারে, যাদের অটোকাড শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আপনার একটি শেয়ার আপনার বন্ধুর অনেক উপকারে আসতে পারে। নিজে শিখুন এবং অন্যকে শিখতে সাহায্য করুন। চলো শুরু করা যাক। প্রথমে আমরা কিছু সেটিং চেঞ্জ করে নেব। এখানে ডান পাশে নিচে ওয়ার্ক স্পেস সুইচিংয়ে যাব। সেখানে গিয়ে ড্রাফটিং এবং অ্যানোটেশন থেকে আমরা থ্রি ডি মডেলিং করবো। যেহেতু আমরা ম্যাক্সিমাম ড্রয়িং কমান্ড ছাড়া করবো, তাই এই সেটিংগুলো করে নিতে হবে। আর উপরে এখানে শো মেনু বার অ্যাক্টিভ করলাম, যাতে ফরম্যাট, ইনসার্ট, ডাইমেনশনস ও অন্যান্য টুলবারগুলো সামনে চলে আসে। এবার ওপরে মডিফাই টুলবার থেকে অ্যারের পাশে অ্যারোতে ক্লিক করলাম। এখানে তিন ধরনের অ্যারে রয়েছে, রেক্টাঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে এবং পোলার অ্যারে। এবার আমরা অ্যারে করবো। অ্যারে করার জন্য আমাদের মিনিমাম একটা বা দুটো অবজেক্ট প্রয়োজন, যার জন্য এখানে একটা সার্কেল ড্র করছি 15 রেডিয়াসের। তোমরা যে কোনো রেডিয়াস দিতে পারো। এবার একটা বড় সার্কেল ড্র করছি পোলার অ্যারে করার জন্য। রেডিয়াস। এবার এর পাশে একটা ছোট রেডিয়াসের সার্কেল ড্র করছি 15 রেডিয়াসের। এটাকে অ্যারে করব। তো আমাদের দুটো সার্কেল হলো অ্যারে করার জন্য, আর একটা অ্যারে পাথ। তার জন্য আমি একটা স্প্লাইন নিচ্ছি। তোমরা যে কোনো লাইন ড্র করতে পারো, লাইন আর্ক, যে কোনো কিছু ড্র করতে পারো। আমরা যে কোনো ধরনের একটা পাথ ড্র করে নেব। ব্যাস, পাথ রেডি হয়ে গেছে। এবার একটা সার্কেল ড্র করতে হবে এই পাথের উপর। এটারও রেডিয়াস 15 দিলাম। আমাদের তিনটে অবজেক্ট ড্র করা হয়ে গেছে। এবার প্রথমে একটা অবজেক্টকে আমরা রেক্টাঙ্গুলার অ্যারে করব। তার জন্য প্রথমে অবজেক্ট সিলেক্ট করলাম, সার্কেলটাকে সিলেক্ট করলাম। এবার মডিফাই টুলবার থেকে অ্যারে, রেক্টাঙ্গুলার অ্যারে। এবার দেখো, এখানে অ্যারে এডিটিংয়ের একটা টুলবার ওপেন হয়ে গেছে। এখানে আমরা নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, ডিস্টেন্স বিটুইন রো, ডিস্টেন্স বিটুইন কলাম, এগুলো চেঞ্জ করে অ্যারে সাইজ চেঞ্জ করতে পারি। একটা রোয়ের সঙ্গে একটা রোয়ের কতটা ডিস্টেন্স হবে, একটা কলামের সঙ্গে একটা কলামের কতটা ডিস্টেন্স হবে, বা কতগুলো কলাম হবে, কতগুলো রো হবে, এগুলো সব আমরা এখানে কারেকশন করতে পারি। এখন আমরা অ্যারে এডিটিং অপশান থেকে রো কলামের ভ্যালু চেঞ্জ করে কোনটা কোন দিকে কতটা চেঞ্জ হচ্ছে সেটা একবার দেখে নেব, যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো এটা আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, নাহলে অনেক সময় বেশি লেগে যাচ্ছে। আমাদের প্রয়োজন মতো অ্যারে এডিটিং হয়ে গেলে তখন আমরা ক্লোজ অ্যারে করে বেরিয়ে আসব। রেক্টাঙ্গুলার অ্যারে হয়ে গেছে। এবার আমরা পোলার অ্যারে করব। তার জন্য প্রথমেই এই বড় সার্কেলের ওপর ছোট সার্কেলটাকে সিলেক্ট করলাম। এবার অ্যারে, পোলার অ্যারে, সেন্টার পয়েন্ট। তো দেখো, আমাদের এখানে 6টা সার্কেল চলে এসছে। তো এখানে আমরা অ্যারে এডিটিং টুলবার থেকে ভ্যালু চেঞ্জ করে করে অ্যারের সংখ্যা, নাম্বার অফ অ্যারে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে সব কিছু চেঞ্জ করতে পারি। তো আমরা আমাদের অ্যাজ পার ড্রয়িং প্রয়োজন অনুযায়ী অ্যারে এডিটিং করে নেব। অ্যারে এডিটিং হয়ে গেলে তখন ক্লোজ অ্যারে করে বেরিয়ে আসব। তো আমাদের পোলার অ্যারে কমপ্লিট। এবার পাথ অ্যারে, পাথ অ্যারেতে সিলেক্ট করার পর সিলেক্ট অবজেক্ট, এন্টার। এবার সিলেক্ট পাথ, পাথ সিলেক্ট করলে দেখো আমাদের এই পাথ অনুযায়ী অবজেক্টটা অ্যারে হয়ে গেছে। এবার আমরা অ্যারে এডিটিংয়ে গিয়ে এডিটিং করে নাম্বার অফ আইটেম বা নাম্বার অফ কোয়ান্টিটি চেঞ্জ করতে পারি। কিন্তু এখন এডিটিং না করে আমরা পরবর্তী স্টেপে এগোচ্ছি। এবার আমরা এই ভিডিওর সবথেকে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট অ্যাঙ্গুলার অ্যারে বা অ্যারে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অথবা অ্যারে ক্লাসিক শিখব। কিন্তু তার আগে অ্যারে করার পর ওই অবজেক্টে অন্য কোনো এডিট করার জন্য যে যে অসুবিধাগুলো হয় সেগুলো একবার জেনে নেব। যেমন এই অবজেক্টগুলোর কোনো একটিকে আমরা যখন সিলেক্ট করতে যাচ্ছি তখন সবগুলো একসঙ্গে সিলেক্ট হচ্ছে, তো আমরা সেপারেট একটা অবজেক্টে ডিলিট করতে বা এডিট করতে পারছি না, এমনকি ট্রিমও করতে পারবো না। তো এর জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এই অবজেক্টটাকে, অ্যারে করা অবজেক্টটাকে এক্সপ্লোর করে নিতে হবে। তো হোমে যাবো আমরা। হোমে যাওয়ার পর মডিফাই, মডিফাই থেকে এক্সপ্লোর, সিলেক্ট অবজেক্ট, এন্টার। তো দেখো, এখানে এখন আমরা যে কোনো অবজেক্টকে সেপারেটলি সিলেক্ট করতে পারছি এবং এডিট বা ডিলিট করতে পারছি। তো আমরা যে কোনো অ্যারে করা অবজেক্টকে এডিট করতে গেলে, এডিটেবল করতে গেলে প্রথমে সেই অবজেক্টটাকে এক্সপ্লোর করে ওটাকে ভেঙে নিতে হবে বা সেপারেট করে নিতে হবে। যেমন কোনো গিয়ারের টিথ অ্যারে করার পর সেটাকে এক্সপ্লোর না করে ট্রিম করা বা এডিট করা যায় না।
এভাবেই আমরা যে কোনো অ্যারে করা অবজেক্টকে এডিট বা ট্রিম করতে পারবো। এবার আমরা এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট অ্যারে ক্লাসিক শিখছি, সবাই মন দিয়ে দেখবে। তার জন্য একটা সার্কেল ড্র করছি। তো এখানে একটা সেন্টার পয়েন্ট, রেডিয়াস 15 সার্কেল, আমাদের সার্কেল ড্র হয়ে গেছে। এবার এটাকে অ্যারে ক্লাসিক করব। এর জন্য আমাদের কমান্ড টাইপ করতে হবে অ্যারে ক্লাসিক, দেন এন্টার। এন্টার প্রেস করার পর এখানে একটা ছোট উইন্ডো ওপেন হয়ে গেছে। এই উইন্ডোটাকে ভালো করে দেখবে বন্ধুরা, এখানে অনেকগুলো অপশানস রয়েছে। যেমন ওপরে ডান পাশে রয়েছে সিলেক্ট অবজেক্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে অবজেক্টকে অ্যারে করব সেটাকে সিলেক্ট করলাম, সার্কেলটাকে। এবার আবার উইন্ডোতে যাব। যাওয়ার পর এখানে দেখো কলাম রো সবগুলো অপশান রয়েছে, এখানে চারটে কলাম রয়েছে আর চারটে রো রয়েছে। তো আমরা এখানে কিছু এডিটিং করে দেবো। রোতে 4-এর জায়গায় 5 দিচ্ছি এবং কলামে 4টাকে ডিলিট করে 7 দিচ্ছি। এবার নিচে রয়েছে রো অফসেট, মানে একটা রো থেকে একটা রোয়ের মধ্যে ডিস্টেন্স কত, এখানে আমরা 40 দিলাম, 40। এবার নিচে রয়েছে কলাম অফসেট, নিচে রয়েছে কলাম অফসেট, কলাম টু কলাম ডিস্টেন্স কত, 50 দিলাম। এবার রয়েছে অ্যাঙ্গেল অফ অ্যারে। তো এটা আমাদের আজকের শেখার মেন বিষয়। এখানে অ্যাঙ্গেল বাই ডিফল্ট 0 রয়েছে, তো এটাকে আমরা 0ই রাখছি। 0 রেখে একবার প্রিভিউ করে দেখে নেব অ্যারে কেমন এসছে। তো এখানে দেখো অ্যারে হরাইজন্টালি রয়েছে, তো আমাদের 0 ডিগ্রিতেই রয়েছে। এবার আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করব, অ্যাঙ্গেল অফ অ্যারে পুট করছি 30 30। এবার ওকে। তো দেখো আমাদের অ্যাঙ্গুলার অ্যারে বা অ্যারে ক্লাসই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা সুবিধা রয়েছে, সেটা হলো এই অ্যারেকে আমরা এক্সপ্লোর না করেও এডিট করতে পারি, মানে সিঙ্গেল সিঙ্গেল অবজেক্ট সিলেক্ট করতে পারছি। এবার এই প্রসেসটাকে একবার রিপিট করছি। টাইপ অ্যারে ক্লাসিক, এন্টার, সিলেক্ট অবজেক্ট, ভ্যালু চেঞ্জ, অ্যাজ পার ড্রয়িং ভ্যালু পুট করব, অ্যাঙ্গেল রো অফসেট, কলাম অফসেট, দেন ওকে। আমরা বিভিন্ন রকম অ্যাঙ্গেল ব্যবহার করতে পারি, যেমন আমাদের ড্রয়িং অনুযায়ী প্রয়োজন হবে তেমন। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা ম্যাক্সিমাম ড্রয়িং করছি কোনো রকম কমান্ড ব্যবহার না করেই, তাহলে অ্যারে ক্লাসিক করার সময় কেন কমান্ড ব্যবহার করছি? অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না অ্যারে ক্লাসিকের টুলবার কোথায় রয়েছে, খুঁজে পেলে একটা ভিডিও করে জানাবো। আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।